হাগিস পড়ে হাবড়া স্টেশনের রেল লাইনে নেমে বিপাকে ইউটিউবার স্যান্ড সাহা, রেল দপ্তরের পক্ষ থেকে করা হলো জরিমানা। বিষয় সম্পর্কে জানতাম না বলে দাবি স্যান্ডির। হাগিস পড়ে হাবড়া স্টেশনের রেল লাইনে নেমে ভিডিও করায় জরিমানা হলো জনপ্রিয় বাঙালি ইউটিউবার স্যান্ডি সাহার। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় স্যান্ডি সাহা, লক্ষ লক্ষ ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকেন তাকে। এবারে হাটকে কন্টেন্ট বানানোর জন্য তাকে বেশ ধকলও সামলাতে হলো। রেল লাইনে নেমে ভিডিও করার জন্য স্যান্ডি সাহাকে জরিমানাও দিতে হয় বলে জানান ইউটিউবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার স্যান্ডি সাহা হাগিস পড়ে উন্মুক্ত রেল লাইনে একটি ভিডিও করেন, সেই ভিডিও ভাইরাল হয়। তারপরই ঝক্কি পোয়াতে হলো ইউটিউবারকে। রেল পুলিশের তরফ থেকে তাকে ফোন করে ডাকা হয়। বিষয়টি নিয়ে জিআরপির তরফ থেকে জানানো হয় এই ধরনের ভিডিও করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই তাকে ডাকা হয়েছিল। সামান্য জরিমানা দিয়ে পরে মুক্তি পান ইউটিউবার। হাগিস পড়ে উন্মুক্ত শরীরে রেল লাইনে ভিডিও করেন স্যান্ডি সাহা। তাকে দেখে মুহূর্তের মধ্যেই লোকারণ্য হয়ে যায় হাবড়া স্টেশনে। ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, এর ফলে রেল লাইনের ট্রাকে ভিডিও করতে উদ্বুদ্ধ করবে, সেক্ষেত্রে থাকছে বিপদ ঘটার আশঙ্কা। স্যান্ডি সাহা নিজেও এই বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান এ বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না, স্থানীয়দের থেকে জেনেছিলেন যে ওই ট্রাকে তিনি ভিডিও করেছেন সেই ট্রাক দিয়ে রেল চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ, তাই অজান্তেই এমন অপরাধ হয়ে যায়। ভবিষ্যতে এমন আর হবে না। তবে হাগিস পরে ভিডিও করে কোনো রকম নিয়ম উল্লঙ্ঘন বা অপরাধ করেননি বলেই তিনি জানান। ফার্স্ট অফ অল হয়েছে, আমি যে ভিডিওটা করেছিলাম রিসেন্টলি হাবড়াতে এসে প্ল্যাটফর্মে, তো সেখানে প্ল্যাটফর্মে এসে মেনলি যেটা হয়েছে, যেটা রেলওয়ে ট্র্যাকে আমি ওখানে ভিডিও করেছি বা ডান্স করেছি, দ্যাটস ইললিগাল, সেটা আমি জানতাম না। বা আমি জিজ্ঞেস করেছিলাম যে ওইখানে প্ল্যাটফর্মে ট্রেন চলে না, চলে কি না, তো ওখানকার লোকজন বলেছে চলে না। তাছাড়াও চলুক না চলুক, মানে রেলওয়ে ট্র্যাকে মানে কোনো রকম যাওয়া বা ভিডিও করা বা এনিথিং ডান্স করা ইজ টোটালি ইললিগাল। তো সেই জন্য, সেই ক্রিমিনাল অফেন্সের জন্য আমার একটা লিগাল ফাইন হয়েছে, তো সেইটা দিতেই আমি এখানে হাবড়া আরপিএফে এসেছি। তো এখানকার যে স্যাররা আছে, তো দে আর ভেরি সাপোর্টিভ, তো সব কিছু আমার বললো যে কী কী করা যায় বা কী কী করা যায় না। তো সেইটা আমার হয়তো ল্যাক অফ নলেজ ছিল, জানতাম না, তো সেই জন্য ফাইন দিতে এসেছি। ভিডিওটা তো করেছি হচ্ছে 22 তারিখে, আমার মনে হয় পোস্ট করেছিলাম হয়তো 27 তারিখ নাগাদ, না মার্চে। হ্যাঁ, ফোন করা হয়েছিল, তো আমি আউট অফ কলকাতা ছিলাম 10 দিনের জন্য, তো আমি কলকাতায় গত পরশু দিন এসেছি, কালকে একটু কাজ ছিল, তো আজকে আমি তাই জন্য এখানে প্রথমেই এই কাজটা, এই সমস্ত যা যা হয়েছে কেস সেগুলো মেটাতে এসেছি আমি। আর সেকেন্ড অফ অল হচ্ছে একটা ড্রেস নিয়ে কথা বলছি, সেটার জন্য আমি একদমই কোনোরকমভাবে লজ্জিত বোধ করছি না, কারণ আমি কী পোশাক পরবো না পরবো, কী পরে যাবো না যাবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ছে, সেটার জন্য কোনো অফেন্স বা ফাইন কিছু হয়নি। তো সেইটার জন্য আমি দুঃখিত, আমি কী পড়ে গেছিলাম না পড়ে গেছিলাম, কিন্তু এইটা আমি দিলাম না নলেজের বাইরে, আমার ছিল যে যদি কোনো ট্র্যাকে ট্রেন নাও যায় সেই ট্র্যাকে গিয়ে কোনোরকম অ্যাক্ট কিছু করা যায় না, সেটা আমি আজকে এসে স্যারের কাছে ক্লিয়ার হলাম, তো ফিউচারে আগামী দিনে হয়তো আমি আর করব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।